পলিটিক্যাল আপডেট কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী বিজেপিত যোগদান করব আর এই কথা পরোক্ষভাবে মাজুলীত উপস্থিত হয়ে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্ট করলে। আমি জানাইছো এই সময় একটা বিগ পলিটিক্যাল আপডেট কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী বিজেপিত যোগদান করব বিজেপিত যোগদান করব কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানালে সাংবাদিক। 24 ফেব্রুয়ারী নিশা রানা গোস্বামীর ঘর বহিছিল বিশেষ বৈঠক, বৈঠকত কংগ্রেসের প্রতি বিষুদ্গার প্রকাশ করেছিল রানা গোস্বামী। 25 ফেব্রুয়ারীত প্রদেশ কংগ্রেসের উজনির দায়িত্বের প্রায় অব্যাহতি বিচারি পত্র দিছিল রানা গোস্বামী। পদত্যাগ পত্রর পাছতে বিজেপিত যোগদান করার কথা NB News তথা অসম লাইভ 24-এর ফালের জানা হয়েছে। আমি জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, আজির দিনট ধেমাজির বাইক র্যালি করে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে মাজুলীত, আর মাজুলীত উপস্থিত হওয়ার পাছতে মুখ্যমন্ত্রীগুলি এইবার রানা গোস্বামীর প্রসঙ্গত সাংবাদিকর আগত মত বিনিময় করেছে। আর মুখ্যমন্ত্রীগুলি স্পষ্টকৈ জানাইছে যে রানা গোস্বামীর আমার কোনো যোগাযোগ হওয়া নাই, যদিও রানা গোস্বামীর যদি যদি এগারী নেতা যদি বিজেপি তেনতে আমি রানা গোস্বামীক ওয়েলকাম করবর কারণে, রানা গোস্বামীক আমি আদরি লবর কারণে আমি সাজু হয়ে আছো বলে মুখ্যমন্ত্রীগুলি জানায়। আর এই কথার প্রায় স্পষ্ট হয়ে পড়েছে যে হয়তো অচিরেই বিজেপিত যোগদান করব কংগ্রেসের বর্তমানের কার্যকরী সভাপতি রানা গোস্বামী। আমি পুনে পুনে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য দেখাব বিচারিছো, যত মুখ্যমন্ত্রী আজি রানা গোস্বামীর প্রসঙ্গর কথা উল্লেখ করলে। প্রথমতে আমি মুখ্যমন্ত্রীর মন্তব্যটা দেখাই লো। রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকে। যদি বিজেপিত যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মোর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি, মই তো ভাল পাম বলে কম। মই টনাজোরাল মই সেইবিলাকলৈকে নাযাও, এনেকুৱা মানে কিছুমান শব্দ মই ব্যবহার নকৰো। মোর কথাটো এইটোৱে হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুষের নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি এই কারো উপর কোনেওতো জাপি দিব নোৱাৰে, এই নিজেই সিদ্ধান্ত লব। সব রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকে। যদি বিজেপিত যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মোর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি, মই তো ভাল পাম বলে কম। মই টনাজোরাল মই সেইবিলাকলৈকে নাযাও, এনেকুৱা মানে কিছুমান শব্দ মই ব্যবহার নকৰো। মোর কথাটো এইটোৱে হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুষের নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি এই কারো উপর কোনেওতো জাপি দিব নোৱাৰে, এই নিজেই সিদ্ধান্ত লব। সব রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকে। যদি বিজেপিত যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মোর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি, মই তো ভাল পাম বলে কম। মই টনাজোরাল মই সেইবিলাকলৈকে নাযাও, এনেকুৱা মানে কিছুমান শব্দ মই ব্যবহার নকৰো। মোর কথাটো এইটোৱে হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুষের নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি এই কারো উপর কোনেওতো জাপি দিব নোৱাৰে, এই নিজেই সিদ্ধান্ত লব। সব রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকে। যদি বিজেপিত যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর
যদি মোর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি, মই তো ভাল পাম বলে কম। মই টনা জোরাল মই সেবিলাক লেখে না যাও, এনেকুৱা মানে কিছুমান শব্দ মই ব্যবহার নকরো। মোর কথাটো এইটাই হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুহে নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি এই কারো উপর কোনেও জাপি দিব নোৱাৰে, এই নিজেই সিদ্ধান্ত লব। সব রানা গোস্বামী আমার রাজ্যের এগৰাকী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামী কিছু সময় পিছতে দিল্লীলে উড়া মারিব রানা গোস্বামী। ভাল পাম বলে কম মানে টনা জোরাল মই সেবিলাক লেখে না যাও, এনেকুৱা মানে কিছুমান শব্দ মই ব্যবহার নকরো। মোর কথাটো এইটাই হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুহে নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি এই কারো উপর কোনেও জাপি দিব নোৱাৰে, এই নিজেই সিদ্ধান্ত লব। সব রানা গোস্বামী আমার রাজ্যের এগৰাকী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকে, যদি বিজেপিত যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মোর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি, মই তো ভাল পাম বলে কম। মই টনা জোরাল মই সেবিলাক লেখে না যাও, এনেকুৱা মানে কিছুমান শব্দ মই ব্যবহার নকরো। মোর কথাটো এইটাই হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুহে নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি কারো। আর এমএ জানালো মুখ্যমন্ত্রীর মন্তব্য। আজি মুখ্যমন্ত্রী মাজুলীত উপস্থিত হয়ে এনেদরে পরোক্ষভাবে রানা গোস্বামী যে বিজেপিত যোগদান করব সেই কথা সদরি করেছে, কিন্তু এই সময়ত আমার ওসর আহি পড়েছে আর একটা ব্রেকিং নিউজ রানা গোস্বামীর প্রসঙ্গত। এই সময়ত আমার ওসর আহি পড়েছে আর একটা ব্রেকিং নিউজ, কিছু সময় পিছনে রানা গোস্বামী দিল্লীলে রওনা করব, দিল্লীলে বিমানের যোগে রওনা করব রানা গোস্বামী। আর কাইলের দিনটুত হয়তো রানা গোস্বামী কেন্দ্রীয় নেতৃত্বর ওসর বিজেপিত যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে। আমি জানাইছো এই সময় একটা বিগ ব্রেকিং নিউজ, আমি জানাইছিলো যে রানা গোস্বামী বিজেপিত যোগদান করার প্রসঙ্গ চলি থাকার মাজতে এবার আহিছে একটা ডাঙর নিউজ, ডাঙর খবর, কেন রানা গোস্বামী কিছু সময় পিছতে বিমানের জড়িয়ে দিল্লীলে উড়া মারিব। আর হয়তো কাইলের দিনটুত 28 ফেব্রুয়ারীত কেন্দ্রীয় নেতৃত্বর ওসর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর ওসর রানা গোস্বামী যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে। আমি জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যে রানা গোস্বামীর প্রসঙ্গত আমি ক্রমাগতভাবে বাতৰি প্রচার করে আসছিল যে রানা গোস্বামী 28 ফেব্রুয়ারীত বিজেপিত যোগদান করব বলে, কিন্তু রানা গোস্বামী 28 ফেব্রুয়ারীত বিজেপিত যোগদান করার খবরের মাজতে আজি মাজুলীত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীগুলো কৈছিল যে রানা গোস্বামী কংগ্রেসের বর্তমানের কার্যকরী সভাপতিগুলো বিজেপির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা নাই বা বিজেপির ফলের কোনো ধরনের যোগাযোগ করা হওয়া নাই, কিন্তু রানা গোস্বামীর দরে এগারী গণভিত্তি থাকা নেতায় যদি বিজেপিও আহিব বিচারে তেন্তে আমি আদরি লবর কারণে বা তেখেতক আমার দলত যোগদান করলে আমি সুখী হম বলে মুখ্যমন্ত্রীগুলো মন্তব্য দিয়ে আসছিল। কিন্তু তার মাজতে এই সময়ত আহিছে ডাঙর খবরটো যে কিছু সময় পিছতে রানা গোস্বামী বিমানের জড়িয়ে দিল্লীত উপস্থিত হব, আর দিল্লীত উপস্থিত হয়ে 28 ফেব্রুয়ারী আমি বিগত বাতৰিত কৈ আছিল যে 28 ফেব্রুয়ারীত বিজেপিত যোগদান করার সম্ভাবনা আছে রানা গোস্বামী। আর আজির দিনটুত রানা গোস্বামী কিছু সময় পিছতে গুয়াহাটির উড়া মারিব দিল্লীলৈ, আর দিল্লীলে উড়া মারি হয়তো কাইলৈ অর্থাৎ 28 ফেব্রুয়ারীত কেন্দ্রীয় নেতৃত্বর ওসরত হয়তো রানা গোস্বামীয়ে যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে। আমি জানাইছো এই সময় সকলোতকৈ ডাঙর পলিটিক্যাল বিগ আপডেটসু, কিয়নো কংগ্রেসের বর্তমানের কার্যকরী সভাপতি রানা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করার কথা আমি বিগত সময়সাত বাতরি প্রচার করে আসছিল, কিন্তু রানা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করার কথা মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে কথাটুক রানা গোস্বামীয়ে যোগদান করার কথাটুক স্পষ্ট করে রাজহুয়াক সদরি করলেও মুখ্যমন্ত্রীগুলো জানাইছিল যে রানা গোস্বামীক বিজেপির ফলের কোনো ধরনের যোগাযোগ করা হওয়া নাছিল বা বিজেপির সঙ্গে রানা গোস্বামীয়ে কোনো ধরনের
যোগাযোগ করা নাই বলে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে জনাইছে। যদিও এই সময় অহা খবর অনুসৰি কিছু সময় পিছতে রানা গোস্বামীয়া বিমানের জড়িয়ে দিল্লিত উপস্থিত হব আর দিল্লিত উপস্থিত হয়ে হয়তো কেন্দ্রীয় নেতৃত্বর সন্মুখত গেরুয়া বসন পিঁধিব কংগ্রেসের বর্তমানের কার্যকরী সভাপতি রানা গোস্বামী। কেনো 24 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবারে, যা শনিবারে রানা গোস্বামীয়ে নিজের বাসগৃহত এখন বিশেষ বৈঠক বৈঠক আয়োজন করেছিল, যখন বৈঠকত কংগ্রেসের তেখেতর অতিকৈ ঘনিষ্ঠ যখন নেতা সদস্য আছিল সেই সকল নেতা সদস্যক সেই বৈঠকলে আমন্ত্রণ করেছিল, সেই বৈঠকলে নিমন্ত্রণ করেছিল। আর সেই বৈঠকত সেই সকল নেতার সন্মুখত, কংগ্রেসের সেই সকল ঘনিষ্ঠ নেতার সন্মুখত রানা গোস্বামীয়ে কৈছিল কংগ্রেসের প্রতি বিষুদ্গার প্রকাশ করেছিল, রাহুল গান্ধীর প্রতি বিষুদ্গার প্রকাশ করে কৈছিল, লগতে ভূপেন বৰাৰ নেতৃত্বক লৈ মুঠেও সন্তুষ্ট নাছিল, লগতে যোরহাট সমষ্টিরপর রাহুল গান্ধীয়ে গৌরব গগৈ আগন্তুক লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব নিবিচরাক লৈ সেই বিষয়টির হতাশাত আছিল কংগ্রেসের বর্তমানের কার্যকরী সভাপতিগুলো। আর তার পিছদিনা অর্থাৎ 25 ফেব্রুয়ারিত উজনি অসমের দায়িত্বরপর অব্যাহতি বিচারি এপিসিসির সভাপতি ভূপেন বৰালৈ পত্র লিখেছিল। 25 ফেব্রুয়ারিত এই অব্যাহতি পত্র লিখেছিল, কেনো চারিখনকৈ জেলাত শোণিতপুর, বিশ্বনাথ চাৰিআলি, লখিমপুর আর ধেমাজি এই চারিখন জেলার দলীয় সংগঠনের কাম কাজ বৃদ্ধির অর্থাৎ শক্তিশালী করবর কারণে এই চারিখন জেলার দায়িত্ব দিয়া হয়েছিল রানা গোস্বামীক। উজনি অসমের চারিখন জেলার দায়িত্ব রানা গোস্বামীক দি থার মাজতে রানা গোস্বামীয়ে 25 ফেব্রুয়ারিত সেই দায়িত্বরপর অব্যাহতি বিচারি কংগ্রেসলে পত্র প্রেরণ করেছিল। আর তার পাছতে আমি ক্রমাগতভাবে বাতরি সম্প্রচার করে আছিল যে বিজেপিত 28 ফেব্রুয়ারিত রানা গোস্বামীয়ে যোগদান করব, কিন্তু সেই বাতরির সত্য প্রমাণ করে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মাজুলীত উপস্থিত হয়ে পরোক্ষভাবে কলে যে রানা গোস্বামীয়ে বিজেপিলে যদি আহে তেন্তে রানা গোস্বামীক আমি আদরি লবর কারণে সাজু হয়ে আছো। কিন্তু তার পিছতে অহা সকলকে ডাঙর খবরটি হয়েছে কিছু সময় পিছতে রানা গোস্বামীয়ে দিল্লিলে উড়া মারিব। দিল্লিত অবতরণ করার পিছতে হয়তো কাইলৈ অর্থাৎ 28 ফেব্রুয়ারিত কেন্দ্রীয় নেতৃত্বর ওসর হয়তো রানা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে, আর বিজেপিত যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে, কেন কিছু সময় পিছতে গুয়াহাটির রানা গোস্বামীয়ে বিশেষ বিমানের জড়িয়ে দিল্লিলে রওনা হব। এগারী বর্তমানের কংগ্রেসের কার্যকরী সভাপতি হয়তো দিল্লিত উপস্থিত হয়ে কাইলৈ গেরুয়া বসন পিঁধিব এগারী বর্তমানের কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী। রানা গোস্বামীর প্রসঙ্গত আজি মাজুলীত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিছু সময় পূর্বে কি কলে সেই মন্তব্য পুনরবার দেখাবলে চেষ্টা করছো। যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকছে। চক, রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকছে। যদি বিজেপিত যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মূর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নেকি, মই তো ভাল পাম বলে কম। কিছুমান শব্দ মই ব্যবহার নকরো। মূল কথাটো এইটোৱে হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুষের নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি এই কারো উপর কোনেও তো জাপি দিব নয়, এই নিজেই সিদ্ধান্ত। চক, রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকছে। যদি বিজেপিত যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মূর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নেকি, মই তো ভাল পাম বলে কম। কিছুমান শব্দ মই ব্যবহার নকরো। মূল কথাটো এইটোৱে হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুষের নিজের হিসাব নিকাশ লয়ে করে,
গতিকে এইটো কারো উপর কোনেও তো জাপি দিব নোৱাৰে, এইটো নিজেই সিদ্ধান্ত ল'ব। চক রানা গোস্বামী